আসসালামু আলাইকুম। আজকে অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 5B এর এক্সাম্পল 6 নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল 6-এ দেওয়া আছে, যদি সম্ভব হয় তবে ইকুয়াল একটা মান দেওয়া আছে, একে এ ইকুয়াল মান দেওয়া আছে, বি ইকুয়াল এবং সি ইকুয়াল যে মান দেওয়া আছে এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখেন প্রশ্নটা 2020 সালে আসছে, তো আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট ম্যাথটা, তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আপনার আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, পাশে থেকে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ওকে, তাহলে এই ম্যাথটা অনেক ছোট এবং অনেক সহজ একটা ম্যাথ। তো আমরা যদি সমাধানের দিকে যাই, দেখেন প্রথমে এই যে ধরি ইকুয়াল এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এই মানটা নিছি। এখানে ই এর মান দেওয়া আছে আমরা জানি, এর মান জানি এবং বি এর মান সি এর মান জানি। এখন যদি আমরা এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করে সেখানে বসাইতে পারি, সেটা আমাদের যোগাশ্রী সমাবেশ রূপে প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, যোগাশ্রী সমাবেশ, আপনারা যোগাশ্রী সমাবেশ রূপের যে সংজ্ঞাটা আছে সংজ্ঞাটা একটু দেখে নেবেন, তাহলে অন্তত ভালো বুঝবেন। ওকে, তাহলে দেখেন আমি সংজ্ঞার দিকে যাচ্ছি না, আমি শুধু এখানে বলতেছি যে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করব এবং সেই মানগুলো এখানে বসাই দিলেই আমাদের কাজ শেষ। ওকে, তাহলে দেখেন আমরা প্রথম যে কাজটা করছি এখানে, জাস্ট কি করছি, এখানে ই এর মানটা বসাই দিছি, অর্থাৎ এই যে এখানে যে ই এর মানটা দেওয়া আছে ই এর মানটা বসাই দিছি, এর মান বি এর মান সি এর মান এই জায়গাগুলোতে বসাই দিছি এবং এক্স ওয়াই জেড যা আছে তাই লিখছি। ওকে, এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ। দুই নম্বর কাজ দেখেন, দুই নম্বর কাজে আমি যখন যাব সেটা হচ্ছে এখানে দেখেন আমরা কি করছি, এখানে যদি আপনি এক্স গুণন করেন এক্স 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 জিরো, তাই তো, তাহলে আমরা প্রথম ঘরটা করে নির্ণয় করব, প্রত্যেকটারে প্রথম ঘর। তাহলে এক্সের সঙ্গে ওয়ান গুণন করলে এক্স, ওয়াই এর সঙ্গে জিরো গুণন করলে জিরো, জেডের সঙ্গে জিরো গুণন করলে জিরো, অর্থাৎ প্রথম ঘরে আমার কি আসলো, এখানে সূত্র হচ্ছে এক্সের সঙ্গে ওয়ান গুণন করে, এখানে সূত্র এরকম করে আসবে, এটা আসে সেটা হচ্ছে এক্সের সঙ্গে ওয়ান গুণন করে এক্স প্লাস জিরো প্লাস জিরো, তা সবটা মিলে কি হইলো যে এক্স প্লাস জিরো ইকুয়াল কিন্তু জিরোই হইলো। ওকে, এই জন্য শুধু আমরা এক্স লিখে রাখছি। এখন পরবর্তী, অর্থাৎ এই যে মানটা আছে প্রত্যেকটারে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় সারির দ্বিতীয় প্রথম সরি দ্বিতীয় প্রথম সারির দ্বিতীয় কলামের যে মানটা আছে সেটা আমরা নির্ণয় করব। দেখেন এক্সের সঙ্গে এটা যদি গুণন করি এক্স হয়, ওয়াই এর সঙ্গে জিরো গুণন করলে জিরো হবে এবং জেড এর সঙ্গে টু গুণন করলে টোয়াইজ জেড হবে। তাহলে দেখেন এক্স এক্স ওয়াই এটা জিরো প্লাস এই যে টোয়াইজ জেড, এই যে টোয়াইজ জেড লিখে রাখছি। ওকে, তারপরে এক্সের সঙ্গে আবার ওয়ান গুণন করলে এক্স হবে, ওয়াই এর সঙ্গে ওয়ান গুণন করলে ওয়াই হবে, তাহলে এক্স প্লাস ওয়াই, আর জেড এর সঙ্গে জিরো গুণন করলে জিরো, তার মানে এক্স প্লাস ওয়াই জিরো তো লেখার দরকার নাই। আর তিন নম্বর, যদি আমি চার নম্বর যে আমার মানটা আছে এটা যদি নির্ণয় করি, এক্সের সঙ্গে জিরো গুণন করলে জিরো, ওয়াই এর সঙ্গে ওয়ান গুণন করলে ওয়াই, আর জেড এর সঙ্গে মাইনাস ওয়ান গুণন করলে মাইনাস জেড, তার মানে ওয়াই মাইনাস জেড। ওকে, এখানে পাচ্ছি ওয়াই আর এখানে পাচ্ছি মাইনাস জেড, এটা আমি লিখে রাখছি। এখন দেখেন আমরা যদি এটাকে সমীকৃত করি, এখানে কিন্তু এই এই মানটা কিন্তু আছে যে থ্রি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, এই মানটা কিন্তু আছেই এখানে। এখন যদি আমরা সমীকৃত করি, দেখেন প্রথম মানের সঙ্গে প্রথম মান, দ্বিতীয় মানের সঙ্গে দ্বিতীয় মান, তৃতীয় মানের সঙ্গে তৃতীয় মান, চতুর্থ মানের সঙ্গে চতুর্থ মান, এটা যদি সমীকৃত করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এখানে দেখেন যে এক্স ইকুয়াল থ্রি, এখানে দেখেন এই যে এক্স ইকুয়াল প্রথম মানের সঙ্গে প্রথম মান, মানে এক্স ইকুয়াল থ্রি, তারপরে এটা মানের সঙ্গে ওয়ান, তার মানে এই যে এক্স প্লাস টু জেড ইকুয়াল ওয়ান, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এবং ওয়াই মাইনাস জেড ইকুয়াল মাইনাস ওয়ান, এই যে প্রত্যেকটা মান আমরা লিখে রাখছি এবং এটাকে সমীকরণ নাম্বার দিয়ে রাখছি, এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ। এখন এই যে সমীকৃত করার পরে এই জায়গা থেকে যদি আমরা এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। এখন দেখেন আমরা এক্স এর মান কিন্তু ডিরেক্ট থ্রি পাইছি, এক্স এর মান কিন্তু ডিরেক্ট থ্রি পাইছি। ওকে, এখানে আর কিছু করা লাগলো না। এখন এই এক্স এর মান যদি আমি তিন নং এ বসাই, ওকে, আপনারা এখানেও বসাইতে পারবেন, আমি এটা সহজ হবে, দেখেন এখানে ডিরেক্ট আমি ওয়াই এর মান পাবো এই জন্য আমি এখানে বসাই দিছি, তাহলে এক্স এর মান কি থ্রি। আপনি যদি এখানে এখানে কি আছে যে থ্রি প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান, এক্স এর মান যদি আমি থ্রি বসাই তাহলে এরকম আসতেছে, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস থ্রি, তাহলে ইকুয়াল মাইনাস টু, এই যে এক্স ওয়াই এর মান আমি পাইলাম মাইনাস টু। ওকে, তাহলে ওয়াই এর মান কমপ্লিট। এখন আপনারা যদি এই ওয়াই এর মান চার নং এ বসান
তাহলে এখানে যদি আপনি 4 নং এ বসান তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে y এর মান মাইনাস 2, তাহলে দেখেন এখানে হচ্ছে মাইনাস 2 মাইনাস z ইকুয়াল হচ্ছে মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 2 টা ওই পাশে নিয়ে গেলে মাইনাস z ইকুয়াল মাইনাস 1 প্লাস 2, এখানে আমি পাচ্ছি প্লাস 1, তাহলে এখানে মাইনাস দ্বারা যদি আমি গুণন করি এখানে z হয়ে যাবে আর এখানে হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে z এর মান আমি কত পেলাম? মাইনাস 1। এই যে z এর মান হচ্ছে মাইনাস 1। এখন আপনি বলতে পারেন যে এই জায়গায় কেন আমি বসাইলাম না, আপনি বসাইতে পারেন এখানে যদি আপনি x এর মান 3 বসান তাহলে দেখেন 3 প্লাস 2 টুয়াইস z ইকুয়াল হচ্ছে 1, তাহলে এটা কি হবে? তাহলে টুয়াইস z ইকুয়াল হচ্ছে 3 ওই পাশে গেলে 1 মাইনাস 3। ওকে, তাহলে এখানে পাইলাম আমি মাইনাস 2। ওকে, z ইকুয়াল যদি আমি এটা গুণন আছে ভাগ করে দেই তাহলে মাইনাস 2 বাই হচ্ছে 2, 2 2 কাটি যাবে 1 হবে, তাহলে মাইনাস 1। দেখেন এখানেও z এর মান মাইনাস 1, এখানেও z এর মান মাইনাস 1। আপনি যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কিন্তু আপনি এখানে z এর মান পেয়ে যাবেন। তাহলে দেখেন আমি x এর মান তৈরি করছি, y এর মান তৈরি করছি এবং z এর মান তৈরি করছি, তাহলে প্রত্যেকটার মান যখন আমার তৈরি হয়ে যাবে তখন আমি শুধু এই সমীকরণ নাম্বারটায় বসাই দেবো। এই যে প্রথম আমি বলছিলাম যে এই সমীকরণে যদি x এর মান, y এর মান এবং z এর মান বসাইতে পারি তাহলেই কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। দেখেন আমরা কি করলাম, এখন এখন শুধু কি করছি, এই যে সমীকরণ নাম্বারটায় x এর মান, এখানে x ছিল, x ইকুয়াল 3 বসাইছি, y ইকুয়াল মাইনাস 2 বসাইছি এবং z ইকুয়াল মাইনাস 1 বসাইছি। এখানে দেখেন x এর মান 3 পাইছি, x এর x ইকুয়াল কিন্তু 3 পাইছি, y ইকুয়াল আমরা পাইছি হচ্ছে মাইনাস 2 আর হচ্ছে z ইকুয়াল মাইনাস 1, অর্থাৎ এই মানগুলো আমরা বসাই দিছি শুধু। ওকে, তাহলে দেখেন এখন এই যে আমরা যে সমীকরণটা লিখছি, y এর মানটা, y এর মান যা আছে আমাদের দেওয়া যেটা আছে সেটা আমরা লিখছি, ইকুয়াল x এর মান 3 বসাইছি এবং y এর মান যা দেওয়া আছে তাই, এবং মাইনাস 2 হচ্ছে আপনার কার মান, y এর মান বসাই দিছি, b এর মান যা আছে তাই। এখানে মাইনাস 1 আপনি 1 দিতেও পারেন নাও দিতে পারেন, দেওয়া লাগবে না, মাইনাস বস মাইনাস 1 বসাইছি আর বাকি c এর মান যা আছে তাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটাই হচ্ছে আমাদের যোগাশ্রী সমাবেশ রূপ। এখন আপনারা, আমি আশা রাখি আপনারা বুঝতে পারছেন, এরপরেও যদি আপনাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 01516556167, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন এবং সেখানে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, ধন্যবাদ সবাইকে।